আসসালামু আলাইকুম। আজকে আমরা পোর্টেবল হার্ড ডিস্ক অর্থাৎ যেটাকে আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসেবে চিনি এই হার্ড ডিস্কগুলো সম্পর্কে একটু দেখব। তো হার্ড ডিস্কগুলো দাম কেমন হবে সেই জিনিসটাই আমরা দেখব, প্লাস এটার সাথে সাথে কোন হার্ড ডিস্কটা আমাদের জন্য ভালো হবে, আমি কোন হার্ড ডিস্কটা আপনাদের নিতে বলতেছি সেই বিষয় সম্পর্কে জানব। তো প্রথমেই আমি দেখাবো, সেটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটাও খুবই স্লিমের মধ্যে খুবই ভালো একটা হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটা নিতে পারেন, ভালো। তোশিবা ব্র্যান্ড তো সবাই জানে কেমন, তোশিবা ব্র্যান্ডের এই এক্সটার্নাল হার্ড ডিস্কগুলো ভালো, এখানে দেখতে পারেন। এটা আসলে ভালো ব্র্যান্ড, এটা নিতে পারেন, আমি ওইভাবে কোনো হার্ড ডিস্কে বলতেছি না, এটা নেন এরকম করে, তবে এটাও ভালো। এরপরে আমার সবচেয়ে আমার প্রিয় যেটা সেটা হচ্ছে মাই পাসপোর্ট। আমি প্রথমেই এই পাসপোর্ট বলার পরেই আমার পাসপোর্ট মনে করছিলাম যখন যেদিন প্রথম শুনলাম, এটা আসলে একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক, খুবই ভালো, আপনারা এটা নিতে পারেন। এটা হচ্ছে একটা 1 TB এক্সটার্নাল হার্ড ডিস্ক, তো আমার একটা 2 TB আছে, আমি এটাকে রিকমেন্ড করব, এটা খুব ভালো, নির্দিষ্ট করে বলতেছি না এটা কিনতে হবে, এটা ভালো, সেজন্য আমি বললাম আমি যেহেতু ইউজ করি। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপেচারের, এটাও খুব ভালো, এটা আমি নির্দিষ্ট করে বলতেছি না কারণ আমি এটা ইউজ করি নাই, তবে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি, ও অনেক দিন ধরেই এইরকম একটা 1 TB 1 TB 2 TB একটা ইউজ করতেছে, সম্ভবত 2 TB হয়তো 1 TB একটা, যাই হোক ওই খুব ভালো সার্ভিস পাচ্ছে, ভালো পাচ্ছে, সেজন্য আমিও বলবো এটাও একটা ভালো এক্সটার্নাল হার্ড ডিস্ক, সেটাও নিতে পারেন। এরপরে এখানে আমার আরেকটা 2 TB আছে, 2 TB এটাও দেখতে পারেন, এটাও সেম সব সেম, শুধু সাইজটা একটু বেশি, এটা 2 TB-র। তো এখানে সবগুলা হার্ড ডিস্ক কিন্তু ওয়ারেন্টি আছে, সবগুলাতে ওয়ারেন্টি পাবেন, কোম্পানির ওয়ারেন্টি। এখানে এটার ফিচারগুলো দেখতে পারেন, যদিও একটু ঝাপসা দেখাচ্ছে, আমার ক্যামেরা নিজেই করতেছি ভিডিওটা সেই জন্য। এটা হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি, 3 বছরের ওয়ারেন্টি আছে, এবং পাশাপাশি এখানে সব কিছুই দেখতে পারেন, USB 3.2 জেন 1 এটা দেখা যাচ্ছে, আচ্ছা, তো এটাও ভালো। আর যেটা বললাম প্রথমে আমি, যেটা মাই পাসপোর্ট যেটা বলছিলাম, মাই পাসপোর্টের ওইটাও আসলে আমার ভালো লাগে, সেজন্য আমি আপনাদেরকে বলছিলাম মাই পাসপোর্ট, এগুলোও ভালো মানের, আপনারা দেখে নিতে পারেন। এ ধরনের প্রোডাক্টগুলো আসলে খুবই ভালো হয়, এখানে এটা মাই পাসপোর্ট, এটা 1 TB 2 TB 4 TB ইত্যাদি, এগুলো নিতে পারেন। আর একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক, সেটা হচ্ছে অ্যাডাটা। অ্যাডাটা সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই, এ ধরনের স্টোরেজ ডিভাইসগুলোর জন্য অ্যাডাটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আমি নির্দিষ্ট করে মাই পাসপোর্টের কথা বলছি কারণ আমি মাই পাসপোর্ট ইউজ করছি, কিন্তু অ্যাডাটা, অ্যাপাচার, তোশিবা এগুলাকে আমি কোনোভাবেই বলবো না যে এগুলো খারাপ, আপনাদের যেটা ডিজাইনের উপর যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন, কারণ এখানে হার্ড ডিস্কের কাজ সবগুলাতেই একই হয়, আপনি স্পিডটা দেখে নেবেন কোনটা কীরকম স্পিড কত আছে, USB কত সেটা একটু দেখে নেবেন, মিনিমাম এখান তো USB 3 হয় এ ধরনের ইয়াগুলা, তো এগুলো একটু দেখে নিলে হয়ে যাবে, আর ওয়ারেন্টি আপনি এগুলো একটু দেখবেন। এরপরে আমি এখানে কিছু বক্সের ইয়া নিয়ে আসছি স্যাম্পল, এটা হচ্ছে আপনি হার্ড ডিস্ক আছে আপনার, আপনি একটা বক্স কিনে আপনার ওই হার্ড ডিস্ককে পোর্টেবল হার্ড ডিস্ক বানাতে পারবেন। তো এই ধরনের অনেকগুলা বক্স আছে, এই বক্সগুলোর মধ্যে কিছু ভালো ব্র্যান্ডের বক্স আছে, আবার কিছু নর্মাল ব্র্যান্ডের বক্স আছে, দামের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এটা হচ্ছে সবচেয়ে কম দামিটা, এগুলো দেখতে পারেন ভালো। যাই হোক, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা নেবেন, আর যদি আপনাদের প্রাইসের সম্পর্কে জানার থাকে তাহলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিয়ে প্রাইস এবং চাইলে অর্ডারও দিতে পারেন আমাদেরকে, আমাদের প্রচুর স্টকে আছে।
যেহেতু প্রাইসটা ওঠানামা করে, সেহেতু আমি প্রাইসটা এখানে ভিডিওতে উল্লেখ করি নাই, তবে আমি ডিসক্রিপশনের মধ্যে আপডেট প্রাইসটা দিয়ে দিচ্ছি। আর মোবাইল নম্বর তো আছেই, মোবাইল নম্বরে কল দিয়ে আপনি ইনফরমেশন পাবেন সব। আর বাকি হচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করতে পারেন যদি আপনাদের ফ্রেন্ডের প্রয়োজন মনে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।